চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সাগরিকা রয়েছে আপনাদের সঙ্গে। বারাসাতের বিভিন্ন স্থানে শাসক দলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তিনি তাদের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বারাসাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী। বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী এই দিন অভিযোগ করেন, রাজ্যের সর্বত্র বিধানসভা ভোটের পর আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা, সরকার ও পুলিশ নিশ্চুপ। এই আক্রান্ত মহোয়ালির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পিজি হাসপাতালে স্থানান্তরণ করা হয়। জানান আক্রান্তের স্ত্রী সেলিমা বিবি। স্ত্রীর দাবি, ছোট কন্যা সন্তানকে নিয়ে কিভাবে আগামী দিন চলবে। এই দিন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরীর দাবি করেন, তাদের আক্রান্ত কর্মীর চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে পুলিশকে। ইতিমধ্যে তারা জেলার পুলিশ সুপারকে হাইকোর্টের নির্দেশের কপি পাঠিয়ে দিয়েছেন। রাজীব ব্যানার্জির টুইটকে গুরুত্ব না দিয়ে বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী দাবি, তার দল ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করেন না, বরং মানুষের কথা ভেবে জাল ভ্যাকসিন নিয়ে বিজেপি রাজ্য সোচ্চার হয়েছে। তবে বিজেপির সদস্য হওয়া কিছু মানুষ খারাপ কাজে যুক্ত রয়েছে বলে তিনি স্বীকার করেন। সেই সব জালিয়াতিদের পুলিশ ধরলে দল তাদের পাশে নেই বলে জানান এই দিন। একই সঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে সৌমিত্র খাঁর পদত্যাগ ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ আবেগবশত একটি কাজ বলে উল্লেখ করেন তিনি। শুভেন্দু অধিকারীকে সৌমিত্র খাঁয়ের আক্রমণ কোনোভাবে শৃঙ্খলা ভঙ্গের কাজ নয় বলে দাবি তার। প্রসঙ্গত গত 25 জুন রাতে বারাসাত নবপল্লীতে আক্রান্ত হন মহো আলী ও জুলফিকার আলী। অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই দিনই পুলিশের উদ্যোগ ঘরে ফিরেছিলেন তার। প্রথম কথা হচ্ছে, কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছে 2 তারিখে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার পরে যে বীভৎসভাবে অত্যাচার এবং মধ্যযুগীয় বর্বরতা থেকে ছাড়িয়ে গিয়ে যে অত্যাচার হয়েছে, আমাদের কর্মী 8 নম্বর ওয়ার্ড এবং মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট 7 নম্বর ওয়ার্ডের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ও এবং ওর সাথে আরও কয়েকজন কার্যকর্তা সহ সবার উপর এমন অত্যাচার করে তারা বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে পরিবার সহ।